كل ضلالة في النار رواه مسلم প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই এলাকাতে মাসিক তাবলিগী বৈঠকে বসতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ আহলাদী যুবসংঘ গাজীপুর জেলা কর্তৃক এই আয়োজিত আলোচনায় বসার তৌফিক দান করলেন তারই জন্য জানাই শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী শাফিল মুজরিবিন রহমাতালিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত এজন্য ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ 7 নম্বর সূরার 185 নম্বর আয়াতে ওয়ামিমমান খলাকনা উম্মতি ওয়াহদুনা বিল হক ও বিহি ইয়াদিলুন নিশ্চয় আমার সৃষ্টি মানুষের মধ্যে কিছু মানুষ আছে ওয়ামিমমান খলাকনা উম্মতি ওয়াহদিনা বিল হক আমার সৃষ্টি মানুষের মধ্যে একদল লোক আছে যারা নিজেরা হক পথে চলে সত্য পথে চলে এবং মানুষকে এই সৎ পথে সত্য পথে চলার জন্য আহ্বান করে দাওয়াত দেয় নিজেরা হক ইনসাফ মোতাবেক চলে এবং অপরকে হক ইনসাফ মোতাবেক চলার জন্য কি করে দাওয়াত দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে আমার সৃষ্টি মানুষের মধ্যে একদল লোক আছে তারা কারা তারা হচ্ছে তারাই যারা সমাজে সংস্কার করার জন্য শিরিক বিদাত উৎখাত করার জন্য নিজেদের সময় শ্রম ব্যয় করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত মানুষের দারে দারে দিতে থাকে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আহলাদী যুবসংঘ বাংলাদেশ আহলাদী আন্দোলন আপনাদের দ্বার গড়ায় এসেছে এবং তাদের পরিচিতি আপনাদের সামনে পেশ করেছে তো পরিচিতি কটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন তার মধ্যে থেকে আমি মাত্র পাঁচ দফা মূলনীতি নিয়ে আলোচনা করব তা পাঁচ দফা মূলনীতি নিয়ে হয়তো আলোচনা করা সম্ভব হবে না একটি মূলনীতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমাদের এই পরিচিতি কোয়াতে পাঁচ দফা মূলনীতি আছে কয়টা পাঁচ দফা মূলনীতি আছে এক নম্বর মূলনীতি হচ্ছে কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা দুই নম্বর মূলনীতি হচ্ছে তাকলিদে সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন তিন নম্বর মূলনীতি হচ্ছে ইস্তেহাদ বা শরীয়ত গবেষণার দোয়ার উন্মুক্তকরণ চার নম্বর মূলনীতি হচ্ছে সকল সমস্যাই একমাত্র ইসলামকে সমাধান হিসাবে পরিগ্রহণ করা পাঁচ নম্বর হচ্ছে মুসলিম সংহতি দৃঢ়করণ আমি আপনাদের সামনে এক নম্বর মূলনীতি নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা বলেন তো বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের অধিকার প্রতিষ্ঠিত আছে না নাই আছে নাই কোথাও নাই আমরা মসজিদে সালাত আদায় করতে আসি এরপরে দুই একটা কোরআন হাদিসের কথা শুনি ব্যাস খুব ভালো লাগে এরপর বাড়িতে গেলে আমরা আমাদের মতো হয়ে যাই অর্থাৎ আমাদের সমাজ যেভাবে চলে আমরা সেভাবে চলি এরপরে যখন আমরা কোনো জেলাতে যাই অতঃপর রাষ্ট্র পরিচালনায় যাই যেখানেই যাই না কেন তখন আর ইসলামকে মুখ্য হিসাবে গ্রহণ করা হয় না তখন ইসলাম হয়ে যায় গৌণ কোরআন ও সহিহ হাদিস হয়ে যায় গৌণ মুখ্য হয়ে যায় নিজেদের রচিত বিভিন্ন মতবাদ বিভিন্ন মাঝহাব কথা বলেন ঠিক কিনা তো এই জন্যে বোঝা যাচ্ছে যে কিতাব এবং সুন্নাত তথা কোরআন এবং সহিহ হাদিসের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা হয় নাই এই বাংলার জমিন ১৯৭১ সালে আমরা তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের যুবক আবাল বৃদ্ধ বনিতা সবাই এর প্রতি শ্রম দিয়ে নিজের বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে ১৯৭১ সালে এই বাংলাদেশকে স্বাধীন করে করে কি করে না বাংলাদেশকে স্বাধীন করে কারণ বাংলাদেশ স্বাধীন ছিল না ভাষা আন্দোলন থেকে শুরু ১৯৫২র ভাষা আন্দোলন থেকে শুরু আমরা যে মাতৃভাষায় কথা বলবো এই অধিকারও তারা কেড়ে নিতে চেয়েছিল পৃথিবীর বুকে
এমন কোন রেকর্ড নাই যে ভাষার জন্য কেউ যুদ্ধ করে ভাষার জন্য কেউ জিহাদ করে এমন রেকর্ড পৃথিবীর ইতিহাসে নাই একমাত্র বাংলাদেশ এইজন্য এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে তো 1952 সালে আমরা আমাদের বাংলা ভাষাকে নিজেরা মায়ের ভাষা মাতৃভাষা বলবো বিধায় আমরা কি করেছিলাম আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে 1971 সালে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল আমরা আমাদের স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম ঠিক ওই একইভাবে আমরা যদি কিছু যুবক এবং বৃদ্ধ যুবক এবং মুরব্বি যারা আছি সবাই মিলে যদি এখন থেকে চেষ্টা করি বাংলার জমিনে যেহেতু কোরআন এবং সহি হাদিস কায়েম নাই সুতরাং একে কায়েম করার জন্য আমরা আমাদের চেষ্টা করব ইনশাআল্লাহ হয়তো বা কিছুদিন বা কয়েক বছর বা কিছু বছর বা না পারলে অন্তত পক্ষ স্বাক্ষর রেখে যেতে পারবো বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কেন চেষ্টা করতে হবে কারণ এই পবিত্র কোরআন এবং সহি হাদিস হচ্ছে অভ্রান্তহি পবিত্র কোরআন এবং সহি হাদিস হচ্ছে কি অভ্রান্তহি এই অভ্রান্ত ওহির বাহিরে গিয়ে কোন কাজ করলেই সেই কাজের বারাকা আপনি খুঁজে পাবেন না বরকত আপনি খুঁজে পাবেন না কেন এটা অভ্রান্ত ওহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিউ ইউহা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া আমার নবী নিজের মন থেকে মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলেন না তিনি যা বলেন আমার পক্ষ থেকে ওহি ছাড়া কোনো কথা বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী কখনো কি করতেন না নিজের মন গড়া কোনো কথা বলতেন না যদি তিনি নিজের মন গড়া কোনো কথা না বলেন তাহলে বাংলার জমিনে কোরআনের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই আচ্ছা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মন গড়া কোনো কথা বলতেন আল্লাহ তাকে কি করতেন কি শাস্তি দিতেন আল্লাহ এই কথা বলেছেন পবিত্র কোরআনের সূরা হাক্কা 69 নম্বর সূরার 44 থেকে 47 আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন আমার নবী যদি নিজের মন গড়া কোনো কথা বানিয়ে নিজের থেকে বানিয়ে আর তা আমার নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরে ফেলতাম এবং তার গলা কেটে নিতাম তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানব জাতিকে প্রত্যেকটি মানুষকে এই বলে ঘোষণা করে দিয়েছেন শুনে রাখো আমার নবী যা বলেন তা গ্রহণ করো আমার নবী যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো সূরা হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আতাকুমুর রুসুলু ফাখুজুহু ও মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যা দেন তা গ্রহণ করো আমার রাসূল যা বর্জন করতে বলো তা থেকে তোমরা দূরে থাকো অথচ আমরা এখন কি করতেছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিধানকে উল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নবম এবং দশম শ্রেণী নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তক 124-125 পৃষ্ঠায় যেয়ে দেখেন সেখানে বলা হয়েছে বাংলাদেশের অর্থকরি ফসল কি কি বলতে পারেন কি ব্যাপার আপনারা এলাকার লোককে কথা বলতে পারেন না বাংলাদেশের অর্থকরি ফসল কি কি হ্যাঁ হ্যাঁ ধান পাট আর কি জি ভাই ধান পাট আর কি তিনটা ধান পাট আর এই স্কুলে যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তুমি পড়ো নাই ধান পাট অর্থকরী ফসল আর কি তামাক লেখা নাই লেখা নাই তামাক লেখা নাই দেখেন ধান পাট এবং তামাক ধান পাট তো অবশ্যই অর্থকরী ফসল এতে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু তামাক অর্থকরী ফসল কি করে হয় যেটা মানুষ যার ভিতরে হাজারো হাজারো নিকোটিন রয়েছে যেটা মানুষ খেলে অসুস্থ হয়ে পড়বে যেটা মানুষ খেলে এক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার ক্যান্সার তার সমস্ত রোগ ব্যাধি তার শরীরে ভর করবে এই তামাকও নাকি বাংলাদেশের অর্থকরী ফসল
এটাই যদি হয় তাহলে কোরআন হাদিসের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত আছে বাংলাদেশে? কথা বলেন আছে? নাই নাই। আমাদের মণিপুর এই ডান পাশে একটা রোড আছে, দেখবেন ইটের রোড চলে গেছে, কেউ যদি মণিপুর বাজার যান সামান্য একটু গিয়ে একটা দোকান দেখতে পাবেন, সেই দোকানে লেখা আছে সিগারেট বাকি বিক্রি করা হয় না, তামাক বাকি বিক্রি করা হয় না, সিগারেট বাকি বিক্রি করা হয় না। তিনবার লেখছে, কয়বার? তিনবার লেখে বলছে কারণ ইহা দুর্ভিক্ষ। কি লিখছে? ওর কথাটা আমার খুব চমৎকার লাগছে, যে সিগারেট বাকি বিক্রি করা হয় না, সিগারেট বাকি বিক্রি করা হয় না, বিড়ি সিগারেট বাকি বিক্রি করা হয় না, কারণ ইহা দুর্ভিক্ষ। কথাটা একদম সঠিক বলেছে, তামাক বিড়ি সিগারেট হচ্ছে দুর্ভিক্ষ, কারণ যেই ব্যক্তি এই নেশায় আসক্ত হয়ে যাবে সেই ব্যক্তির প্রতিদিন কমসে কম 100টা টাকা লাগবে তার এই নেশা মেটাতে। এই তামাক জর্দা বিড়িয়া বা এগুলা খাওয়ার জন্য কথা কোন ঠিক না, একেবারে না লাগলেও তার 100 টাকা লাগে। তাহলে 100 টাকা লাগলে মাসে 3000 টাকা। 2023 সালে নাকি দুর্ভিক্ষ আসতেছে, এরকম ভাব শুনতেছেন না? তো যদি তাই হয়, যদি এসে যায়, আমরা বিশ্বাস করি না, কারণ আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, তালাক সূরা 65 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি আল্লাহ আমি বান্দা, তুমি আমার আল্লাহকে ভয় করো, আমি তোমাদেরকে কি করব, উত্তরণের উপায় বলে দিব, তোমাদের উত্তরণের পথ বের করে দিব। তারপরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমর ইউসরা, তোমাদের কাজ সহজ করে দেব। 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে রিজিক দেব, এমন রিজিক দেব যে রিজিক খেয়ে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং এই তামাককে যখন একটা কি বলে মাদ্রাসার পাঠ্যপুস্তকে যদি লেখা হয় যে তামাক হচ্ছে অর্থকরী ফসল, তাহলে আমাদের পরিস্থিতিটা কোন দিকে যাবে? আমরা কি করতে পারি? যেটা হারাম, বিলকুল হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিসে হাযিহি শাজারাতুল মুনতানিয়া, এটা হচ্ছে নিকৃষ্ট দুর্গন্ধ গাছ, খবরদার তোমরা এর কাছেও যাইবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে শুনে রাখো, মাআসকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম পরিমাণটাও হারাম। সুতরাং সাবধান, তোমরা এই সমস্ত মাদক পান করিও না। অর্থাৎ সোজা কথা, আমরা অনেকে বলি যে শুধু মদ খাওয়া হারাম, কিন্তু আমরা জানি না যে তামাক জর্দা ইয়াবা যা কিছু আছে সব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হারাম করেছেন। আল্লাহ বলছেন ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসির, তারা খমর সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ বলেন এই মদ সম্পর্কে জিজ্ঞাসা করে, খমর মানে মদ নয়, খমর মানে যাবতীয় মাদক, শুধু মদ নয়, মদ তার মধ্যে 1 নম্বর, তারপরে সিরিয়াল অনুপাতে এই যত তামাক জাতীয় দ্রব্য আছে সবই হচ্ছে এই মদের অন্তর্ভুক্ত। সুতরাং ভাই এবং বন্ধুগণ, একটা এক্সাম্পল দিলাম আপনাদের, কারণ আমার সময় নাই হাতে, যেহেতু সময় নাই, আগামীতে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ আলোচনা